হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব বেশি পছন্দ হবে এবং আমি আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে আমার এই ব্লগটি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কিছুর পরে বিকালবেলা হচ্ছে আসরের পর আমি হচ্ছে গিয়ে, যেহেতু সামনে আমার পরীক্ষা 25 তারিখে আমার পরীক্ষা, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে 24 তারিখ। তো যেহেতু পরীক্ষা আছে, যার কারণে পরীক্ষাকে সামনে রেখে আমি কীভাবে আমার কাজগুলোকে একটু এগিয়ে রাখতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। যেহেতু একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়, সংসার, লেখাপড়া প্লাস মেয়েকে, তাই একটু যদি এগিয়ে রাখা যায় তাহলে হচ্ছে আমার জন্য একটু সব কিছু ইজি হয় আর কি। তো যেহেতু আমার গতকালকে পরীক্ষা, 25 তারিখে সকালবেলায় পরীক্ষা, তো আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে আমাকে রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করে আমাকে যেতে হবে। তো এই জন্য আর কি রান্নাবান্নার কাজটা যদি আমি এখন একটু এগিয়ে রাখি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে পরে আমি সকালবেলা উঠে আমার তেমন কোনো ঝামেলা হবে না, আমি ইজিলি আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে আমি আমার পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবো আর কি। তো এই জন্য আর কি এটাকে মাথায় রেখে হচ্ছে আমি আমার কাজগুলোকে একটু করে রাখতেছি, এগিয়ে রাখতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে গিয়ে কলমি শাক এনেছিল আমার হাজব্যান্ড, তো কিছু আমি এগুলাকে বেছে রেখে দিচ্ছি আর কি। অনেকগুলোই বেশ অনেকগুলো নিয়ে এসেছিলো কিছু রেখে, বাকিগুলো হচ্ছে আমি সংরক্ষণ করে রেখে দিব। তো এই তো তারপর হচ্ছে আলু কেটে নিচ্ছি, তারপরে এই ইজিলি ভেবে স্টেপ বাই স্টেপ আমি আমার রান্নাবান্নার জন্য যে একটা আইডিয়া নিয়ে রেখেছি যে আমি কী কী রান্না করবো সেগুলো আমি একটু এগিয়ে রাখতেছি আর কি, যাতে ইজিলি আমার কাজটা আমি কমপ্লিট করতে পারি সকালবেলা উঠে। তো এই তো মেয়ে হচ্ছে এখন ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে আমি কাজগুলো করতেছি। তো আমি এইভাবে আমার কাজগুলো করে থাকি আর কি। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন, যে ভালো লাগে তাকে প্লিজ তাহলে একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মাঝে চ্যানেল শেয়ার করতে পারেন আর কি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সাথে সাথে আপনারা পেয়ে যান আর কি। তো এই তো দেখতেই থাকুন আমার ভিডিওটি। আর আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব হচ্ছে গিয়ে আমি কিভাবে সংসার, লেখাপড়া প্লাস মেয়েকে সামলিও আমি একটা রুটিন করে নিয়েছি, যে রুটিন মাফিক হচ্ছে আমি আমার কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করে নিতে পারবো, যেহেতু আমার পরীক্ষা সামনে সব কিছু মিলিয়ে আমার একটু টাফ হয়ে যাচ্ছে এই জন্য আর কি। তো কারা কারা আমার সেই রুটিনটা দেখতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিছুটা না কিছু একটু উপকৃত হবেন, আপনারাও একটা আইডিয়া পাবেন আর কীভাবে সব কিছু সামলিয়ে একা হাতে সব কিছু করতে হয়। তো সেই জন্য আমার এই ভিডিওটি করা আর কি। তো এই তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আর আমার কাজগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুব বেশি পছন্দ হবে।
তো এই তো দেখতেই পাচ্ছেন, এক এক করে হচ্ছে আমি সবগুলোই করে নিচ্ছি একটু একটু করে, এগিয়ে রাখলে যা হয় আর কি। আমি জানি আমার মতো আরও অনেকে আছেন যারা এইভাবে সব কিছু করে থাকেন, আমার চেয়েও বেটার ভাবে কাজগুলোকে আপনারা ইজিলি করে থাকেন। তো এটা আমার যতটুকু নলেজ সেটুকু দিয়ে আমি আমার কাজগুলো করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। এটা কারো ভালো লাগতে পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে, কেউ সুখ মনে করবেন না, এটা হচ্ছে যার যার একটা চয়েস বা নলেজ বলতে পারেন আর কি। তো এই তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে যা যা কাটাপাছা করে নিয়েছি সেগুলো হচ্ছে আমি ভালোভাবে প্রসেসিং করে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে এগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্রিজে রেখে দিচ্ছি সব কিছুই একদম ভালোভাবে, একটা ভালোভাবে মুখগুলোকে আটকে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো যাতে করে এগুলো খুব ভালো থাকে অ্যাটলিস্ট সকাল পর্যন্ত আর কি। তো এইটা আমি এগুলো হচ্ছে রেখে দিয়েছি। তো এই তো এখন হচ্ছে এই যে পিঠাগুলো এগুলোকে কে কী নামে চিনেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আর এগুলো হচ্ছে আমার আম্মু নিয়ে এসেছিলো, আম্মু এসেছিলো পরশু দিন, তো এগুলো আমাদের জন্য নিয়ে এসেছে বানিয়ে। তো এগুলো খুব মজার একটা পিঠা, আমার খুবই পছন্দ স্পেশালি এই পিঠাটা, খুবই ক্রিস্পি হয়ে থাকে, এটা ডিম দিয়ে আই থিঙ্ক ডিম দিয়ে হয়তো এটা বানিয়ে থাকে আর কি, এটা প্রসেসিং জানি না। তো এই তো এগুলো হচ্ছে আমি এখন সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো আমি খাবো আর কি, সন্ধ্যার পরেই হচ্ছে এই ফুটেজটা আর এগুলোকে আমি হচ্ছে একটা বক্সে রেখে দিব আর কি, যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হচ্ছে বক্সে রেখে দিয়েছি, রেখে হচ্ছে এখন হচ্ছে আমি যে আমার রুটিনটা করবো বলেছিলাম সেটা আমি এখন দেখে করতে পারি কি না। তো এই রুটিনটা হয়তো আমি আজকে শেয়ার করবো না আপনাদের কাছে, বাট আমি এটা নিজে আইডিয়া থেকে নিজে নলেজ থেকে করতেছি, যদি ভালো লাগে বা নিজে উপকৃত হতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো এই তো আমি হচ্ছে আমার রুটিনটা করতে থাকি, আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটি।
তো বন্ধুরা, এই তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মধ্যে চাইলে শেয়ার করতে পারেন। আমি হয়তো আজকে রুটিনটা শেয়ার করিনি, বাট অন্য সময় কোনো এক সময় করবো। তো এই তো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আইডিয়াটা বা আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হতে পারেন বা আপনাদের একটু হেল্পফুল হয়, সেটাই আমার জন্য অনেক কিছু, এর বেশি আর কিছুই না। তো এই তো, আমি আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।